হ্যালো WhatsApp গাইস, কেমন আছেন সবাই? তো হয়তো আশা করি প্রত্যেকই ভালো আছেন। তো অ্যানালিশন গেমের 100% কনফার্ম কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম, যে আপডেটে থাকছে আমাদের অ্যানালিশন গেমের কয়েকটি ম্যাপ থাকছে, দেন আমরা ট্রেলারে এবং কি টিজারে যে দেখতে পেয়েছিলাম যে কয়েকটা বিল্ডিং ঘর ছিল, সেই বিল্ডিং ঘরে কি আমরা কি উঠতে পারবো কি পারবো না, তো সেটা নিয়ে আজকের ভিডিও এবং কি থাকছে নানা রকম আরও আপডেট, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন দর্শক হয়েছেন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজিয়ে রেখে অল করে রাখবেন। তো আর কথা বলবো না, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, অফিসিয়াল যে টিজার আছে সেই টিজারে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে যখন মেয়েটা প্লেন থেকে লাভ দিয়েছিল তখন তার পিছনে কিন্তু AK-47 একটা গান ছিল। তো এখন অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা কি লবি থেকে গান নিয়ে কি জাম্প করতে পারবো প্লেন থেকে, নাকি আমাদেরকে ম্যাপ থেকে লুট করতে হবে? তো এটা সম্ভবত আমি জানি না, তো পরবর্তী আপডেটে আমি এটা জানাই দিব। তো ভিউয়ার্স, আমরা যখন ফ্রি ফায়ার এবং কি পাবজি গেমটা খেলি তখন কিন্তু আমাদের কিন্তু ম্যাপ থেকে কিন্তু লুট করতে হয়, তা নাহলে কিন্তু আমরা কিন্তু এমনিতে কিন্তু লুট নিয়ে যেতে পারি না এক্সট্রা। তো ঠিক এমনই হবে অ্যানালিশন গেমের বেলায়, তো আমাদেরকে লুট করতে হবে ম্যাপ থেকে আমার সম্ভবত মনে হয়। তো এটা আমি পরবর্তী নেক্সট আপডেটে জানাই দিব কনফার্ম হয়ে। তো ভিউয়ার্স, নেক্সট যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যানালিশন গেমের ভিতর কয়টা ম্যাপ থাকবে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে অ্যানালিশন গেমের ভিতর কয়টা ম্যাপ থাকবে। তো দেন আমাদের অ্যানালিশন গেমের ভিতরে কিন্তু 4টা ম্যাপ থাকছে, তার মধ্যে আমরা 3টা ম্যাপের ভিতরে কিন্তু খেলতে পারবো, আর বাকি যে একটা ম্যাপ আছে সেটা কিন্তু আমরা কিন্তু খেলতে পারবো না, কেননা ওই ম্যাপটা কে নিয়ে কিন্তু এখন পর্যন্ত ডেভেলপারের কিন্তু কথাবার্তা চলতেছে, এই ম্যাপটা কবে আসবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমাদের যে ফার্স্টে যে ম্যাপটা থাকবে সেটা হচ্ছে চিটাগাং ম্যাপ। তো এই ম্যাপটা হয়তো আপনারা সম্ভবত দেখেই নিয়েছেন, এই ম্যাপটা কিন্তু কিছুদিন আগে কিন্তু ফেসবুক পোস্টে কিন্তু দেখা গিয়েছিল। আর যে বাকি দুইটা ম্যাপটা আছে সেটা হচ্ছে জাপানিজ ম্যাপ আর একটা হচ্ছে নিয়ারের ম্যাপ। তো এই ম্যাপের পিপ কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু আমার কাছে এখন পর্যন্ত আসেনি, আমি দেখাতে পারলাম না। তো এখন বাকি যে আরেকটা ম্যাপ আছে সেটা হচ্ছে ডাকা ম্যাপ। তো এই ম্যাপটাকে নিয়ে কিন্তু আমাদের ডেভেলপার কিন্তু কথা বলতেছে, এই ম্যাপটা কবে আসবে সেটাও আমি বলে দিচ্ছি। তো যখন আমাদের এই গেমটা মানে তোমাদের এত ভালোবাসায় যখন হাই লেভেলে চলে যাবে তখন কিন্তু এই ডাকা ম্যাপটা কিন্তু আসতে পারে। তো অবশ্যই যেহেতু বাংলাদেশি গেম, তো বাংলাদেশের ছেলেরাই কিন্তু এই গেমটা কিন্তু তৈরি করছে, তো অবশ্যই এই গেমটা একবার হলেও আপনারা খেলে দেখবেন তো যে গেমটা কেমন লাগে। তো তোমাদের সাপোর্টেই হয়তো এই গেমটা কিন্তু ফ্রি ফায়ার এবং কি পাবজির মতো কিন্তু পপুলার হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত প্রি রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা প্লে স্টোরে গিয়ে প্রি রেজিস্ট্রেশন করে রাখেন। আরেকটা আপডেট দিতে চাই, তো হয়তো প্লে স্টোরে সার্চ করলে একটু সমস্যা হতে পারে, কেননা র্যাঙ্কিংয়ের একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আপনারা প্লে স্টোরে সার্চ করলে না পেতে পারেন, কেননা একটু প্রবলেম হচ্ছে র্যাঙ্কিংয়ের। তো যখন এর প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন আপনারা প্রি রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গেমের যে লিঙ্কটা আছে প্রি রেজিস্ট্রেশনের লিঙ্ক, তো এটা দিয়ে রাখবো, এখান থেকে আপনারা প্রি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। তো এখন তৃতীয় নাম্বার কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কি আমরা রিভাইভ দিতে পারবো, দেন আমরা কি মেডিকেট ইউজ করতে পারবো। হ্যাঁ গাইস, আমরা যে অন্যান্য ব্যাটল রয়্যাল গেমগুলো খেলে থাকি যেমন পাবজি, ফ্রি ফায়ার, এগুলো যে গেমটা খেলে থাকি ওখানে কিন্তু আমরা মেডিকেট রিভাইভ, তো আমাদের টিমমেটকে কিন্তু রিভাইভ দিতে পারবো। তো অ্যানালিশন গেমের বিলেও কিন্তু আমরা কিন্তু মেডিকেট এবং কি রিভাইভও দিতে পারবো, তো হয়তো আপনারা বুঝতে পারছেন। তো লাস্টে যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গেমের যে টিজার এবং কি ট্রেলারের ভিতরে যে দেখানো হয়েছিল যে অনেকগুলো বিল্ডিং, তো সেই বিল্ডিংয়ের প্রত্যেকটা ঘরে কি আমরা ঢুকতে পারবো? না গাইস, আমরা প্রত্যেকটা ঘরে ঢুকতে পারবো না, কিছু সংখ্যক ঘরের ভিতরে ঢুকতে পারবো। তো যদি আমরা প্রত্যেকটা ঘরের ভিতরে যদি ঢুকতে পারতাম তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু একটা ক্যাম্প তৈরি হয়ে যেত, তো সেই জন্যই আমাদের কিছু ঘরে ঢোকা যাবে না, এখানে কিন্তু ঘরটা কিন্তু ক্লোজ করে দেওয়া হবে, সেই ঘরের ভিতরে কিন্তু ঢোকা যাবে না। তো কিছু সঙ্গে ঘরের ভিতরে ঢোকা যাবে না, আবার অন্যান্য ঘরের ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারবো। তো অবশ্যই যখন গেমটা আসবে তখনই কিন্তু আমরা দেখতে পারবো। এটাই ছিল 100% কনফার্ম আপডেট, তো হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেল নতুন দর্শক হয়েছেন তার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজিয়ে রেখে অল করে রাখবেন অ্যানালিশন গেমের নতুন নতুন আপডেট সবার আগে পেতে। তো আজ এই পর্যন্তই, দেখাবো নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকো, ধন্যবাদ।